যাই হোক, তারপরে স্যার একদিন আমাকে বলল যে কাছে আসো। কাছে গেলাম, স্যার যা বললো আমি তাই করলাম। কারণ সবসময় মাথায় এটাই কাজ করতো যে উনি আমার স্যার, গুরুজন, ওনার সব কথা আমার অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তারপর কাছে যাওয়ার পরে উনি আমার আস্তে 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 নিজের দিকে টেনে নিল এবং উনি আমাকে জড়িয়ে ধরলো। আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। আমি কি ওনাকে নিষেধ করব নাকি আমার আব্বাকে জানাবো সেটাও বলতে পারতেছি না। তারপরে এক সময় উনি আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে একেবারে আঁকড়ে নিল। তখন আমার দমটা বন্ধ হয়ে আসছিল, কিন্তু তারপরেও আমি কিছু বলতে পারলাম না। কারণ আমি কাকে কি বলবো, উনি তো আমার স্যার। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার সাথে অনেক কিছু করে ফেলল যা আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি ছোটবেলায় অনেক চঞ্চল প্রকৃতির ছিলাম, আর দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর, আর লেখাপড়াতে অনেক ভালো ছিলাম। তাই আমার বাবা মার স্বপ্ন ছিল আমাকে নিয়ে অনেক। আমি স্কুলে সবসময় ফার্স্ট হতাম। তারপরে একদিন আমার আব্বা আম্মু বলল যে তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন, তোমাকে অনেক বড় হতে হবে। তাই ওনারা আমার জন্য একটা প্রাইভেট মাস্টার ঠিক করলো, উনি আমার বাসায় আইসা পড়াবে প্রতিদিন। তারপর আমিও তাদের কথায় রাজি হইলাম, বললাম ঠিক আছে তোমরা যেভাবে চাও, যেভাবে আমার ভালো হবে সেটাই করো। তখন বয়স ছিল 10 বছর, তেমন বুদ্ধিশুদ্ধি আমার ছিল না। আর আমার আব্বু আম্মু আমার জন্য যা ঠিক করছে সেটা অবশ্যই ভালো, সেটাই ভাবলাম। তারপর প্রথম দিন আমার স্যার আসলো আমার বাসায়, স্যারের সাথে পরিচিত হইলাম। আমার খুব ভালো লাগলো স্যারকে, আমাকে অনেক আদর করলো। এভাবে অনেক দিন কেটে গেল। স্যার প্রতিদিনই আমার বাসায় আসে, আমাকে পড়া দিয়ে যায়, আমি সবগুলো পড়া শেষ করি খুব সুন্দরভাবে। হঠাৎ একদিন স্যার আমাকে বলল যে আজকে তোমাকে আমি একটা স্পেশাল ক্লাস নেব। তারপর আমি বললাম আচ্ছা স্যার স্পেশাল ক্লাসটা কি? পরে বললো বুঝতে পারবা একটু পরেই, তোমার হাতটা একটু বাড়াও আমার দিকে। তারপর আমি স্যারের কথা মতো আমার হাতটা স্যারের দিকে বাড়াইলাম। স্যার আমার হাতটা ওনার হাতে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলো, তারপরে একটা সুড়সুড়ি দিল হাতে। তখন আমার পুরো শরীরটা কেমন জানি শিউরে উঠলো। তখন স্যার আমাকে জিজ্ঞেস করলো আচ্ছা কেমন লাগলো তোমার এই স্পেশাল ক্লাসটা? তখন আমি বললাম যে স্যার আসলে আমার জানি কেমন লাগছে, কিন্তু কেমন লাগছে সেটা তো আমি বলতে পারতেছি না। তখন স্যার বলল আজকে এই পর্যন্তই তোমার ক্লাস, পরবর্তীতে আরও অনেক নতুন নতুন কিছু শিখাবো তোমাকে। তখন আমি কিছুই বুঝলাম না, আর বুঝবো কী করে, তখন বয়সটা আমার খুবই অল্প, আর এই বয়সে এ সম্পর্কে কোনো ধারণা কারো মাথাতেই আসে না। তারপর পরদিন আবার স্যার আসলো, আসার পরে ঠিক একই কথা যে তোমাকে আজকে আমি আবার একটা স্পেশাল ক্লাস করব। তারপর উনি আমার গায়ে হাত দিল, হাতটা বারবার ওনার হাতের ভিতরে নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। আমি কিছুই বললাম না, একদিকে লজ্জাও লাগতেছিল, ভয় লাগতেছিল, আবার ভাবলাম যে যদি কিছু বলি স্যার যদি আমার পড়াতে না আসে তাহলে তো আব্বু আম্মু আমারে অনেক বকা দেব। আর ভয়ে তাই কিছু বলতেও পারলাম না স্যারকে, আর সাহস করে যেটা আব্বু আম্মুকে বলবো সেটাও হলো না। কারণ স্যার তো আমাকে প্রথমেই বলছে যে তোমাকে আজকে স্পেশাল ক্লাস নেব। আমি ভাবলাম এটা হয়তো বা কোনো ক্লাস বা কোনো পড়া, যাই হোক। তারপরে স্যার একদিন আমাকে বলল যে কাছে আসো। কাছে গেলাম, স্যার যা বললো আমি তাই করলাম। কারণ সবসময় মাথায় এটাই কাজ করতো যে উনি আমার স্যার, গুরুজন, ওনার সব কথা আমার অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তারপর কাছে যাওয়ার পরে উনি আমার আস্তে 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 নিজের দিকে টেনে নিল এবং উনি আমাকে জড়িয়ে ধরল। আমি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। আমি কি ওনাকে নিষেধ করব নাকি আমার আব্বাকে জানাবো সেটাও বলতে পারতেছি না। তারপরে এক সময় উনি আমাকে ওনার বুকের সাথে জড়িয়ে ধরে একেবারে আঁকড়ে নিল। তখন আমার দমটা বন্ধ হয়ে আসছিল, কিন্তু তারপরেও আমি কিছু বলতে পারলাম না। কারণ আমি কাকে কি বলবো, উনি তো আমার স্যার। আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার সাথে অনেক কিছু করে ফেলল
যে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আর তখন আমি বুঝতেও পারতেছিলাম না এটা কী হলো আমার সাথে। 10 বছর বয়সে কারো মাথায় কোনো ফিজিক্যালি জ্ঞান বুদ্ধি থাকে না, আর আমারও ছিল না। আমি না বোঝার আগেই তখন আমার সতীত্ব আমি হারিয়ে ফেললাম। তখন আমার খুব কান্না পাচ্ছিল, আমার খুব কষ্ট হচ্ছিল, কাকে কী বলবো। আর জীবনের প্রথম তখন আমার ফিজিক্যালি, আর বয়সটাও খুব অল্প ছিল, আমার প্রচুর ব্লাড যাচ্ছিল। তারপর আমি এক কোনায় বিছানায় শুয়ে রইলাম আর কাতরাচ্ছিলাম। স্যার তাড়াতাড়ি করে আমার রুম থেকে বেরিয়ে চলে গেল, আমি রুমেই ছিলাম। হঠাৎই আমার স্বাস্থ্য ভাই আমার বাসায় আসলো। প্রতিদিনই ওর সাথে বিকেলবেলা বাইরে যেতাম, খেলাধুলা করতাম, কিন্তু আজকে আমার একটু দেরি হয়ে গেছে, এই কারণে ও দেখতে আসছিল আমি কেন যাচ্ছি না। যখন আমার স্বাস্থ্য ভাই হুট করে ঘরে ঢুকলো, দেখলো আমি খাটের কোনায় লুটিপুটি হয়ে শুয়ে আছি, আর আমার বিছানা, আমার কাপড় চোপড় সারা রক্তে ভরে গেছে। তখন উনি বললো, কিরে তোর এই অবস্থা কেন? আমি লজ্জায় ভয়ে কিছুই বলতে পারলাম না। আমি যেই ওর মুখটা বন্ধ করব, তখনই ও আমাকে রাখাই দৌড় দিল। তারপর আমি আর কি করব, বাইরে গিয়ে আমার স্বাস্থ্য ভাই আমার আব্বু আমার কাছে সব কিছু বলে দিল, এলাকায়ও সব কিছু বলে দিল, এলাকার লোকজন সব কিছু শুনতে পারলো। তারপর আমার আব্বু আম্মা আমারে জিজ্ঞেস করলো যে কিরে তোর সাথে কী হয়েছে। তখন আমি সব কিছু খুলে বললাম, কিন্তু খুবই দেরি হয়ে গেছিলো। তখন বলার পরে আর কোনো উপায় ছিল না, কোনো কারণ ছিল না, আর তারা তখন কিছু করতেও পারতো না। এলাকার ভিতরে যখন এই কথাগুলো সরাসরি হলো, তখন আমার আব্বু আম্মু লজ্জায় বাইরে যেতে পারতেছিল না, কাউকেই মুখ দেখাইতেছিল না, সবাই শুধু একটা কথাই বলতেছিল যে প্রাইভেট মাস্টারের সাথে ওই মেয়েটা অনেক কিছু করছে। কিন্তু সত্যি বলতে আমার তো তখন কোনো দোষই ছিল না, আমি কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। তারপরেও এলাকার লোকজনের মুখে ধরে রাখা যায়, আমার আব্বু যখনই বাইরে বের হতো তখনই নানাজনে নানান কথা বলতো। আমার আম্মু তো পাড়ার প্রতিবেশী চাচিরা ওদের সাথে সবসময় আড্ডা দিত, কিন্তু এই ঘটনার পর থেকে আমার আম্মু বাইরে যেতে পারতো না। নিজেকে তখন খুব অসহায় মনে হচ্ছিল, আমি এটা কী করলাম, কেন হলো আমার সাথে এমন। যাই হোক, আপনারা আমার গল্পটা শুনলেন, এখানে কিন্তু আমার দোষ কিছুই ছিল না, এটা সম্পূর্ণই দায়িত্ব ছিল আমার বাবা মার। কারণ একটা টিচার যেহেতু রাখছে, ওনাদের দায়িত্ব ছিল যে উনি কীভাবে পড়াচ্ছে, কী করছে না করছে সর্বদিকে খেয়াল রাখা। কিন্তু আমার আব্বু আম্মু ওই স্যারটাকে অনেক বিশ্বাস করত, আর বিশ্বাস করার কারণেই তেমনভাবে কোনো খেয়াল রাখেনি। আপনাদের সবার প্রতি আমার একটা অনুরোধ, আপনারা প্রাইভেট টিচার রাখেন ঠিক আছে, কিন্তু আপনাদের ছেলেমেয়ের প্রতি অবশ্যই নজর রাখবেন। আর হচ্ছে কী করতেছে না করতেছে, কীভাবে পড়াচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে, তা না হলে সবাই আমার মতো এরকম পরিস্থিতিতে পড়বেন। আর আমার এই একটা ছোট্ট ভুলের কারণে আমার লাইফে অনেক কিছু ঘটছে, অনেক কিছু হয়ে গেছে। যদিও আমি কিছু জানি না, আমার কোনো ভুল নেই, তারপরেও সেই ভুলের মাশুলটা আজও আমি দিয়ে যাচ্ছি। কারণ এলাকায় সবার কাছে একটা কথাই শুনতে হয় যে মেয়েটার সাথে এমন এমন হয়েছে। কী করব বলেন, অনেক কষ্ট লাগে, মনে হয় যে এই জীবনটাই নষ্ট করে দিই, কিন্তু তারপরেও বেঁচে আছি।